আমি আমার এটা নরমাল যে আমার ডিসপ্লে সিস্টেম যদি বলি আমাদের প্রজেক্টের ডিসপ্লে সিস্টেম, বাট এই ডিসপ্লে সিস্টেমটাকে আমি যদি আমার পিসিতে নিতে চাই, পার্সোনাল কম্পিউটার বা ডেস্কটপ যাই বলি, তাহলে আমাকে অবশ্যই এখানে কমিউনিকেশন পোর্ট ব্যবহার করতে হবে, যেটাকে কম্পোর্ট বলা হয়। তো এই কম্পোর্ট ব্যবহার করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে দুটা টার্মিনাল লাগবে, সেটা একটা টার্মিনাল হচ্ছে টিএক্স আর একটা হচ্ছে আরএক্স। টিএক্স মিনস ট্রান্সমিট ডাটা এবং আরএক্স মানে হচ্ছে রিসিভ ডাটা। তাহলে আমি যদি টিএক্স এবং আরএক্স এর কথা চিন্তা করি, প্রথমে আসি টিএক্স। যেমন মাইক্রোকন্ট্রোলার যখনই কোনো ডাটা পিসিকে পাঠাবে তখন সে টিএক্স পিন দ্বারা পাঠাবে, এবং পিসি থেকে সে যদি কোনো কমান্ড বা ডাটা যদি তার ভিতরে আপলোড করে তখন সে আরএক্স ডাটা দিয়ে সে রিসিভ করবে। তো এখানে মাইক্রোকন্ট্রোলারে টিএক্স আরএক্স কিছু কিছু মাইক্রোকন্ট্রোলারে ডিফাইন করাই থাকে, আবার যদি মাইক্রোকন্ট্রোলার ডিফাইন করা না থাকে প্রোগ্রামের মাধ্যমে অবশ্যই ওইটাকে ডিফাইন করা যায়। আপনি এইখানে যে কোনো পিন, যে কোনো পিনকে টিএক্স আরএক্স হিসাবে প্রোগ্রামের মাধ্যমে ডিফাইন করে দিতে পারেন। তো এখানে পিসির সাথে মাইক্রোকন্ট্রোলারকে কানেক্ট করার আগে মাঝখানে একটা ভায়া সার্কিট ব্যবহার করা লাগে, সেটাকে বলা হয় MAX232A। তো এই আইসিটার মেইন বৈশিষ্ট্যটা হচ্ছে সে আসলে একটি ভোল্টেজ লেভেলার বা ভোল্টেজ কনভার্টার হিসেবে কাজ করে। তো আমাদের মাইক্রোকন্ট্রোলার সচরাচর +5 ভোল্টে চলে, বাট পিসির কম্পোর্ট থেকে বের হয় +12 ভোল্ট থেকে +14 ভোল্টের মতো। তো যদি আমি এই এদিকে করতে এইটা তো আমি নিয়ে যাব, সে আমার মাইক্রোকন্ট্রোলারের জন্য হচ্ছে +5 ভোল্ট এবং আমার কম্পোর্ট থেকে বের হয় পিসির 12 ভোল্ট থেকে +14 ভোল্ট। তাহলে দেখেন যখন আমি পিসি থেকে কোনো ডাটা যদি আমি ট্রান্সমিট করি পিসিতে, সে এটা হচ্ছে আমার মাইক্রোকন্ট্রোলার, এটা হচ্ছে পিসি, তাহলে তখন অবশ্যই মাইক্রোকন্ট্রোলার 5 ভোল্ট আউটপুট দেবে, যেটা তার জন্য পিসির জন্য সাফিসিয়েন্ট না। আবার অনুরূপভাবে পিসি থেকে যদি কোনো ডাটা মাইক্রোকন্ট্রোলারে পাঠায় তাহলে সে 12 থেকে 14 ভোল্ট দেবে, সেটা তার জন্য অতিরিক্ত। তার মানে এখানে কী করা লাগতেছে, যদি ভোল্টেজ লেভেলটা আমার 5 ভোল্ট থাকে তাহলে তাকে বুদ্ধিত করে 12 ভোল্ট বা 14 ভোল্টে নিতে হবে। অনুরূপভাবে আবার যদি কোনো 14 ভোল্ট বা 12 ভোল্টের ডাটা মাইক্রোকন্ট্রোলারে আসে তাকে কমিয়ে 5 ভোল্টে আনতে হবে। সেটা হলো আমরা এই কাজটাই করে এই আইসিটা। হ্যাঁ, এমএক্স MAX232, তাহলে এটার দ্বারা আপনি সে ডাটা লগিং করতে পারবেন পিসিতে হাইপার টার্মিনাল ইউজ করে, কিংবা আপনি যদি ভিজুয়াল বেসিক কিংবা ম্যাথল্যাব সফটওয়্যারে সিমুলিঙ্ক ব্যবহার করেন তাহলে পিসি থেকে সরাসরি ডাটা লগিং সহ আপনি যে কোনো লোড বলেন বা যে কোনো সিস্টেমকে সরাসরি কন্ট্রোল করতে পারেন। ম্যাথল্যাব সফটওয়্যারটা আমার কাছে আছে, আমি ইউজ করছি, বাট ওইভাবে জানি না ব্যবহার। ম্যাথল্যাবের সিমুলিঙ্ক সিমুলিঙ্ক ম্যাথল্যাবের ভিতরে একটা পার্ট আছে সিমুলিঙ্ক, ওই সিমুলিঙ্কটা ব্যবহার করা লাগবে। ম্যাথল্যাবে কিন্তু আমরা কাজ করছি, ম্যাথল্যাবে সিএসসি ইলেকট্রিক্যাল সবাই কাজ করে, সিমুলিঙ্কটা ব্যবহার করতে হবে। এবং ওইভাবে ব্যবহার করার পরে তবে যদি সবচেয়ে সুবিধাজনক হচ্ছে ভিজুয়াল বেসি, আর তার কোডিং এবং কাজটা খুবই ইজি যেহেতু এটা মাইক্রোসফট ওয়ার্ড দ্বারা এবং ইউজার ফ্রেন্ডলি, এই জন্য ভিজুয়াল বেসি ব্যবহার করলে সহজ হয় যদি ভাইরাস প্রোটেক্ট করা যায়। এই হচ্ছে ব্যাপার।